দর্শক শুভ সকাল। ফার্স্ট ওয়াচ ছুটির দিনের গান আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাহিদা আফরোজ সুমি। প্রতি শুক্রবারের মতো একটা সুন্দর সময় আপনি এবং আমরা সকলে একসাথে উপভোগ করব, সেই প্রত্যয়ে আজকেও একটি দিন শুরু করতে যাচ্ছি। সঙ্গীত আমাদের মনের ভাবকে প্রকাশ করে, কথা এবং সুরের সম্মেলনে কখনো আনন্দ, কখনো দুঃখ, কখনো আমাদের যত সকল অনুভূতিগুলো রয়েছে ক্রোধও কখনো কখনো প্রকাশিত হয়ে ওঠে। এবং জীবন তত্ত্বের কথা বলে গান, আমাদের ভাবতত্ত্বের কথা বলে, কখনো নিছক প্রেমের কথা বলে। তবে লোকগানের কথা যদি বলতে চাই তাহলে বলতে হবে যে এই গানের কথাগুলো কোথাও কোথাও গিয়ে জীবনবোধকে একটু বেশি মনে হয় নাড়া দেয়, জাগ্রত করে, আমরা সুন্দরভাবে যেন জীবন পরিচালনা করতে পারি তার দিক নির্দেশনাও রয়েছে এই গানের কথায় এবং সুরের মাঝে রয়েছে আকুলতা। বলছিলাম লোকগানের কথা কারণ আজকে যার পাশে বসে আছি তার কাছ থেকে এই লোকগানগুলো একটা লম্বা সময় ধরে শুনে আসছি এবং সেই গানগুলো আমাদের হৃদয়কে আন্দোলিত করেছেন। আছেন আমাদের সাথে শ্রদ্ধেয় সঙ্গীত শিল্পী চন্দনা মজুমদার। দিদি শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, খুব ভালো। আর এই মুহূর্তে, বিশেষ করে এই মুহূর্তে এই সকালের অনুষ্ঠান সবার সাথে পেয়ে ভীষণ আনন্দিত। আমরাও ভীষণ আনন্দিত যে সকাল সকাল আপনাকে পেয়ে গিয়েছি। দারুণ কিছু গান শুনবো, গানেই ফিরছি, কিন্তু পরিবারের সদস্যদেরকে একটু শুভ সকাল বিনিময় করে তারপরে আসছি। সজীব আছেন কিবোর্ডে, মিলন ভট্টাচার্য তবলায়, দৌলতুর রহমান গিটারে, অক্টোপ্যাডে বিদ্যুৎ রয়। শুভ সকাল, কোন গান দিয়ে শুরু করব? আমি প্রথমেই লালন সাঁইজিকে স্মরণ করছি। লালন সাঁইজির খুব পরিচিত একটি গান, আমি সেই গানটি দিয়ে শুরু করছি। জি, চলুন।
জীবন বোধকে জাগ্রত করে এই গানের প্রত্যেকটা কথা কিন্তু তার প্রমাণ বহন করে। দর্শক আছেন কথা বলি, দর্শকে আছেন আমাদের সাথে, শুভ সকাল। শুভ সকাল। আমাদের সুখে দুঃখে হাসি কান্নায় আনন্দ বেদনায় উৎসবে ঐতিহ্যে সংকটে প্রত্যাশায় এনটিভি এক সুরীত সঙ্গী আছে। সঙ্গী হিসেবে আপনি এক অসাধারণ সঞ্চালক,
এ প্রজন্মের আপনার সঞ্চালন আমাকে মুগ্ধ করে। আমি বলছিলাম চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের একজন প্রফেসর মুন্সি আবু সাইফ। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কথা বলুন, অতিথি আপনাকে শুনছেন। আপনাকে স্বাগতম, এনটিভি কে ধন্যবাদ এমন একটা সুন্দর অনুষ্ঠানের জন্য। আমি আপনার মাধ্যমে একটু দিদির সাথে কথা বলি। জি দিদি, অসাধারণ পরিবেশন আপনার। আমি আপনার একজন গুণমুগ্ধ শ্রোতা। আপনারা দাদা এবং দিদি মিলে যেভাবে বাংলা লোকসঙ্গীতকে মাটি ও মানুষের কাছে পৌঁছে দিয়েছেন, এর জন্য অভিনন্দন। আমি দুটি গানের অনুরোধ আপনার কাছে প্রস্তুত করি। পারেকে যাবি নবীর নৌকাতে আয়, বলি মা তোর চরণ ধরে। আর এস ডি বর্মনের গাওয়া একটি অসাধারণ লোকসঙ্গীত আপনার কণ্ঠে অসাধারণ ব্যঞ্জনময় হয়, কে যাস রে ভাটি গান দিয়া আমার 500 কয়ো নায়ের নিচু দেয়া। যদি সম্ভব হয় গানটি শুনিয়ে দেবেন, আমি বাকি সময়টা আপনাদের সাথে আছি বিজিবি। নিশ্চয়ই নিশ্চয়ই, অনেক ধন্যবাদ। কি সুন্দর করে গুছিয়ে কথাগুলো বললেন, সাথে থাকবেন নিশ্চয়ই। আরো একজন দর্শক আছেন, কে আছেন আমাদের সাথে? শুভ সকাল। জি আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমি গোরাশাল বিদ্যুৎ কেন্দ্র থেকে আতিক বলছি। জি অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কথা বলুন দিদি, শুনছেন? জি দিদি নমস্কার। নমস্কার পরিবেশন আপনার, আপনাকে এবং এনটিভি কে অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আমার বিশেষ কোনো অনুরোধ নেই, শুধু একটি গানের অনুরোধ যদি সম্ভব হয়। লোকে বলে বলে রে ঘর বাড়ি বানায় না আমার। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এনটিভি কে। নিশ্চয়ই নিশ্চয়ই, অসংখ্য ধন্যবাদ। সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। পরে গানে যেতে চাই দিদি। এবারও যে গানটি গাইছি, এই গানটিও লালন সাঁইজির খুবই প্রচলিত একটি গান, এবং অসাধারণ তার বাণী এবং অসাধারণ তার সুর। আমি চেষ্টা করছি। অবধ মনের আর বুঝাই কত, মনের আর বুঝাই কত, অবধ মনের আর বুঝাই কত। আমার যে পথে I'm not afraid of the dark.
এবারে কোন গান কোন অনুরোধের নাকি আবার অনুরোধের গান নিশ্চয়ই গাইবো আচ্ছা তো আরেকটি লালন সাইজির আরেকটি খুবই মানে আমি যে গানগুলো আজকে গাইছি সবগুলো গানই আজকে বহু শ্রুত গান হ্যাঁ কোলের মালা তাইকে জল কোলা ফেলা গরম বসে একটা নারকোলের মালা তাইকে জল কোলা ফেলা গরম বসে আবার হরি বলে পড়ছে ঢলে ফুলার মাঝে আবার হরি বলে পড়ছে ঢলে ফুলার মাঝে পড়ছে ঢলে পাগলামি করে বল যায় যা অজাতে রে দৌড়ে যেয়ে
অনবদ্য পরিবেশনা। দর্শক আছেন কথা বলি, দর্শককে আজকের সাথে শুভ সকাল। শুভ সকাল সুমিয়াপু, রংপুর থেকে লক্ষ্মী সরকার বলছিলাম। হ্যাঁ লক্ষ্মীদি, কেমন আছেন আপনি? আমরা সবাই ভীষণ ভালো আছি, এবং আপনাদের যখন কল পেয়ে যাই তখন আসলে ভালো লাগাটা অনেক বেড়ে যায়। কথা বলুন দিদি, শুনছেন আপনাদেরকে। দিদি নমস্কার। হ্যাঁ নমস্কার, কেমন আছেন দিদি? ভীষণ ভালো, আরো এই মুহূর্তে তো আরো বেশি ভালো। দিদি ওই বিখ্যাত গানটা শুনতে যাচ্ছি, মন পুরার যাও পাখি বলো তারে। নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের সাথেই থাকুন। হ্যাঁ আছি দিদি। হ্যাঁ হ্যাঁ এনটিভি সাথে থাকুন, আমরা নিশ্চয়ই আমরা সেই গানটি শোনাবো। অনেক ধন্যবাদ লক্ষ্মীদি, সাথে থাকুন, পরের গানে যাবো আবার। বেঁধেছে এমন ঘা, বেঁধেছে এমন ঘর শূন্যের উপর পোস্তা করে, ধন্য ধন্য thank you.
আসলেই তারে বলে সৃষ্টিকর্তা আমাদেরকে যেমন করে তৈরি করেছেন এবং যেমন করে পরিচালনা করছেন সে এক বিস্ময়। দর্শক আছেন, কথা বলি, দর্শক কে আছেন সাথে? শুভ সকাল। হ্যাঁ, আপনাকেও শুভ সকাল। আপনার প্রাণবন্ত উপস্থাপনার জন্য আন্তরিক ধন্যবাদ। পরিশীলিত এবং পরিমার্জিত শব্দ চয়নের যে আপনার যে উপস্থাপনা, এটা দর্শকদের হৃদয়গ্রাহী করে তোলে। অনেক এবং আপনার এই উপস্থাপনার একটা বৈশিষ্ট্য হলো যে আমরা এপার থেকে আমরা কথা বলি তখন আমাদের সঙ্গে আপনার যে আই কন্টাক্ট, এটা এই অনুষ্ঠানকে আরো সমৃদ্ধ করে বলে আমি মনে করি। আমি অনেক ধন্যবাদ। কথা বলুন, অতিথি শুনছেন আপনাকে। হ্যাঁ, চন্দনা মজুমদার গোটা পরিবারকে নিয়ে আমাদের লোকসঙ্গীতকে যেভাবে সমৃদ্ধ করে চলেছেন এজন্য আপনার প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। এ যাবৎ যে কয়েকটি পরিবেশন আপনার শুনলাম অপূর্ব, মনে হলো যে স্রষ্টা এবং সৃষ্টির যে একটা যোগসূত্র স্থাপন করে দিলেন। তো ওই এই বাংলায় লালন সাইজির মতো জীবনের যে নিগুড় ভাববোধ সর্বজন গ্রাহ্য করে তোলেছেন একমাত্র লালন সাইজি, তার মতো করে কেউ এটা বলতে পারেননি। তা আমি লালন সাইজির একটি গানের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করার আগে আমি আপনাকে বিনয়ের সঙ্গে বলতে চাচ্ছি যে লালন সাইজি যে উচ্চতার মানুষ, সেটা আসলে আমাদের জন্য সেই পর্যন্ত পৌঁছতে পারিনি। আমরা ভীষণ আনন্দিত যে তার এই কথাগুলো, তার বাণীগুলো আমরা আমাদের মাঝে ধারণ করতে পারি। আপনি যে গানটির অনুরোধের কথা বলছিলেন আমাদেরকে, সেটা যদি বলুন। আমি যে গানটির অনুরোধের কথা বলছি সে গানটি হলো গুরু আমারে কি রাখবে করে চরণদাসী। আপনাকে অশেষ ধন্যবাদ। অসুন্দর একটি গান, অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই আমরা চেষ্টা করছি। পরে গানে যাই দিদি।
বছর খানি ঘুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না কই যায় আমার পুইরা গেল গেল রে ভাইয়ের দেখা পাইলাম না পাইলাম না ভাইরে আয়ো নইলে আমার পড়ার যাবে জয়দা
ভাগটা কোন গান দিয়ে শুরু করছি? এবার আমি একটু রাধা রমণের একটি গান গাই, জি, খুব পরিচিত একটি গান, আমারই গাওয়া গানটি, এবং আমার দর্শক শ্রোতাদের খুবই পছন্দের এই গানটিতে চলে যাচ্ছি। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে thank you.
আমার বন্ধু দয়াময় তোমারে দেখি একজনের গীতিকবিরই আসলে লেখার এক একটা ধরন ছিল, সুরের এক একটা ধরন ছিল, সেটা তো আলাদা করে এবং এই নামভনিতাগুলো আসলে আমাদেরকে আরও বেশি সহযোগিতা করে বোঝার জন্য। দর্শক আছেন, কথা বলি। দর্শক কে আছেন সাথে? শুভ সকাল। হ্যালো, হ্যালো, কে আছেন? হ্যাঁ, আমি মাতারগঞ্জ কোয়ারাবাজার দাউলপুর থেকে বলছিলাম। জি, আপনার নামটা জানতে চাই। আমার নাম হলো অনুকূল চন্দ্র দে। আপনার অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। কথা বলুন দিদি, আপনাকে শুনছেন। হ্যাঁ, আমি একটা চন্দ্রানন্দের কাছে একটা গান শুনতে চাইছিলাম। জি বলুন, কি গান? গানটা হলো মিলন হবে কত দিনে। অনেক ধন্যবাদ, সাথে থাকুন। নিশ্চয়ই আমি চেষ্টা করব। জি দিদি, পরের গানে যেতে চাই। সে যেন ভোলে না মোরে, সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে।
গান সচরাচর পাওয়া যায় না, কিন্তু এরকম গান আমরা আরও অনেক অনেক পেতে চাই আপনাদের কাছ থেকে। একেবারেই শেষ সময়ে আমাদের সাধারণত আমরা আরেকটা গান শুনতে শুনতে বিদায় নেই, কিন্তু আজকে আর সেই সুযোগটা হচ্ছে না। দিদি, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত চমৎকার একটা সকাল উপহার দিয়েছেন। যেতে যেতে আপনার দর্শকদের যদি আপনার কিছু বলার থাকে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এনটিভিকে, আসলে এই সকালের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আমার এনটিভির কলাকুশলী যারা আছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। সেই সঙ্গে তোমার এত সুন্দর উপস্থাপনা, তোমাকেও অনেক ধন্যবাদ। এবং আজকে আমি যাদেরকে পেয়েছি আমার সঙ্গে, আজকে ওনারা না থাকলে কিন্তু আমার এই এই সঙ্গীত একেবারেই অকেজো। আমার শ্রদ্ধেয় মিলনদা রয়েছেন, আমার একেবারে সজীব ভাই, একদম সবসময় হাসি মুখ তার, দেখলেই মনটা ভরে যায়। আমার বিদ্যুৎদা আর আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আর একজন আমাদের রয়েছেন দৌলত ভাই, মানে সবাইকে পেয়ে আমি ভীষণ ভীষণ আনন্দিত এবং আমি খুব শান্তিভাবে গান করছি। আমরাও ভীষণ আনন্দ পেয়েছি আপনার সাথে সময় কাটাতে দিদি। আর আমার দর্শকদেরকে একটু বলছি, যাদের অনুরোধের গান ছিল আজকে, আমরা সময়ের অভাবে হয়তো আমরা শোনাতে পারিনি, নিশ্চয়ই আমি আবার কখনো আসব, আমি আবার শোনাবো, সেই অপেক্ষায় রইলাম দিদি। খুব ভালো থাকেন দর্শক, অপেক্ষায় রইলাম, আগামী সপ্তাহে আবারও আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, শুভ সকাল।